বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় আজ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে কেন্দ্রীয় চৌদ্দ দল। শিবির জামাত সারা বাংলাদেশে পেট্রোল বোমার মধ্য দিয়ে মানুষকে হত্যা করছে। আমরা জানি মানুষকে হত্যার মধ্য দিয়ে অবরোধ হরণের গণ আন্দোলন গণ সংগ্রাম হয় না। আমি বিএনপির সমস্ত কর্মী সমর্থকদেরকে বলবো, কিছুদিন পরে জনরোষে পড়ে পথে ঘাটে সর্বত্র আপনারা দলাই মালাইয়ের সম্মুখীন হবেন। বিশদলীয় জোটের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে চৌদ্দ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপি জামায়াত জোটের আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা এখন মানুষ পুড়িয়ে এর প্রতিশোধ নিচ্ছেন। আজকে এই দেশের মানুষ, নিরীহ মানুষ যারা রাজনীতি করে না, যারা রাজনীতি বোঝে না, রাজনীতির সাথে সম্পর্ক নাই, আজকে তাদেরকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ছোড়াকুত্তা হামলা করে রেলমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক বলেন, চৌদ্দগ্রাম সহ সারা দেশে পেট্রোল বোমা হামলা করে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তিনি বিশদলীয় জোটের সব ধরনের নাশকতা বন্ধে দলের নেতাকর্মী ও জনগণকে সচেষ্ট থাকার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যারা দেশের সম্পদ ক্ষতি করে ও নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে মারে তাদের সাথে কোনো সংলাপ নয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। এই সময় তিনি বলেন, বিশদলীয় জোটের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে জনগণ অচিরেই রুখে দেবে। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন।